बंधुरा ये लाइने ट्रेने कतबार जे गेছি যেতে গিয়ে বহুবার দেখেছি লাইনের দুপাশে লাইন দিয়ে সারিভাবে লাল সাদা কত রকমের বড়ি শুকোতে দেওয়া আছে। এমনকি মানুষের বাড়ির ছাদ থেকে শুরু করে গোটা রাস্তায় বিছানো আছে। মাঝে মাঝে মনে হতো একবার যদি গ্রামে যেতে পারতাম। আজ আমার সেই আশা পূরণ হলো। আজ এই বড়ি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঢুকে দেখে নিলাম বড়ি তৈরি করার আকর্ষণীয় সব পদ্ধতি, আর দেখে নিলাম বড়ি শুকোতে দেওয়ার কত রকমের আদব কায়দা। তবে আমার একটাই দুঃখ, আমি ডাল ভাঙানোটা দেখতে পারলাম না আমার যেতে দেরি হয়ে যাওয়ার কারণে। একটা কথা বলে রাখি, বড়ি তৈরির প্রথম ধাপ দেখতে হলে একেবারে অনেক সকালে বেরোতে হবে। ডাল কিভাবে মেশিনে ভাঙাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। কত রকমের ডাল, বিউলির ডাল, ছোলার ডাল ইত্যাদি আরও অনেক রকমের ডাল আছে, আমার হয়তো অত মনে নেই। তোমরা যদি একান্তই যদি এই বড়ি গ্রামে আসতে চাও, তোমরা অবশ্যই অনেক সকালে তোমাদের বেরোতে হবে। বন্ধুরা, তোমাদের আগেই বলেছি এই লাইনে ট্রেনে যেতে গিয়ে বহুবার দেখেছি লাইনের দুপাশে লাইন দিয়ে সারিভাবে লাল সাদা কত রকমের বড়ি শুকোতে দেওয়া আছে। ডালটাকে মেশিনে ভাঙিয়ে তারপর ভালো করে ওটাকে ফেটিয়ে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে দিয়ে তারপর এই টিনের উপরে এই রকমভাবে বড়িগুলোকে দেওয়া হয়। বন্ধুরা, তোমাদের আবারও বলছি, তোমরা যদি দেখতে চাও, এই বড়ি গ্রামে আসতে যদি চাও, অবশ্যই তোমরা অনেক সকালে তোমাদের বেরোতে হবে, তবেই তোমরা একদম পুরোটাই ভালো মতো দেখতে পাবে। আর ছাদে, রেল লাইনের ধারে, রাস্তার পাশে বড়ি কীভাবে শুকোচ্ছে তোমরা নিজের চোখে দেখতে পাবে। এমনও আছে যে হাতে করে সেই বড়ি দেয়, বড় বড় বড়ি সেগুলো হাতে করে বুনে সেইগুলো শুকোতে দেয়। শুকোতে টাইম লাগে 2 দিন। তো দাদা, এটা এখন কি ডালে তৈরি হচ্ছে? বিউলি ডাল, হ্যাঁ বলুন। বিউলি ডালের মশলা বলি, বিউলি ডালের মশলা বলি। আচ্ছা, বিউলি ডাল ছাড়া আর কি ডাল দিয়ে কি করে? আর আছে মটর ডালের বড়ি হয়, মুসুর ডালের বড়ি হয়। আচ্ছা, তারপরে পোস্ত বড়ি হয়। আর কুমড়ো বড়ি এখন হয়, ওটা শীতকালে। আচ্ছা, কেন ওটার কি দাম বেশি? দাম অবশ্যই ওটা কিন্তু শীতকালে বিভিন্ন সবজি আসে তো, হ্যাঁ তখন বেশি চল। আচ্ছা, এইগুলো পার ডে কত কেজি আপনি বিক্রি করেন? মোটামুটি 180-90। না, কত কেজি ডালের আপনি 180 কেজি? আর অর্ডার বলতে কোথায় যায় এটা? আমার থেকে তো যায়, কলকাতা যায়, বড়বাজার যায়, হুগলি যায়। আচ্ছা, দেখো বড়ি শুকোনোর আদব কায়দা। তো চলো আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। তবে তার আগে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ তোমাদের সাপোর্টটাই আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও বানাতে মোটিভেট করবে। বন্ধুরা, এটি হলো নৈহাটি স্টেশন। শিয়ালদা থেকে নৈহাটির লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে নৈহাটি নামতে হবে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে টোটো ধরে আম্রপল্লী 4 নম্বর পোল পূর্বপাড়া আসতে হবে, বা শিবতলা বললেও হবে। এটি হলো 4 নম্বর পোল। এই পোলের ডান দিকে পড়বে বড়িগ্রাম বা আম্রপল্লী। মিনিট 7 লাগবে এই পোল থেকে আম্রপল্লী বা বড়িগ্রাম। চাইলে হেঁটে আসতে পারো। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। और आज क्योंकि और एक नतून भिडियो तुम्हारे सामने तुले नहीं और थामनेलटा थेके निश्चय बुझते पेरे गेछो। हाँ ठीक ही धरेछ। आज के जगह एर जगह नाम हे आम्रपल्ली भांगा शिवतला। ता एखाने आमी एसेछि आज के जे कारणे तो थामनेलटा देखे तो तुम्हारा बोलछि बुझते ही पेरे गेछो। और एखाने एसेछि बड़ी बड़ी तैरी करे কিভাবে তৈরি করে কোথায় যায় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সামনের দিকে যাব, এই এদিকতে যাব, গিয়ে এদিক দিয়ে যাব। এখান দিয়ে টোটালি জায়গাটা এখানে বড়ি তৈরি করা এখানে কাজ। তো চলো সামনের দিকে গিয়ে দেখা যাক। কি ডালে হচ্ছে? হ্যাঁ डाले करा बिउली डाल खेसारी डाल। अच्छा बिउली डाल खेसारी डाल। हाँ और कुमड़ो चाल चाल कुमड़ो ना शीतकाले ऑर्डर अवेलेबल बिक्री नहीं था। अच्छा और যেটা বলছিলাম যে পার ডে কত কেজি আপনি ইয়ে করেন বানান? 2 থেকে 2.5 কুইন্টাল। 2 থেকে 2.5 কুইন্টাল। বাবা তাই এটা মানে কোথা সাপ্লাই করি আমি বানাই আমি নিজে সাপ্লাই। আপনি নিজে সাপ্লাই করেন? কোথা কোথা যায় এটা? হাওড়া জেলা পুরো আর মেদিনীপুর। হাওড়া জেলা পুরো মেদিনীপুরে। মেদিনীপুর বিহার কোনো ঠিক নেই কোথা জায়গা যেখানে অর্ডার হয় সেখানে পাঠায়। আচ্ছা আচ্ছা আন্দামানও যায়? আন্দামানও যায়। ও আচ্ছা আচ্ছা। ও এখানে অর্ডার যায় আন্দামান থেকে নিয়ে সব জায়গায় ভারতবর্ষের যেখানে যে বলে ব্যাঙ্গালোর যায়। ব্যাঙ্গালোরও যায়? মহারাষ্ট্রে যায়। তার মানে আপনি কত রকমের ডাল দিয়ে করেন বড়ি? যত রকমের ডাল আছে খেসারি মটর বিউলি জোর বলুন আমাদের একটু প্রবলেম। হ্যাঁ জোর বলুন আমাদের একটু প্রবলেম হচ্ছে জোর বলুন। আমাদের খেসারি ডালের বড়ি আছে, মটর ডালের বড়ি আছে, বিউলি ডালের বড়ি আছে, চাল কুমড়ার বললে চাল কুমড়ার হয়, পোস্তর হয়, মসুর ডালের হয়, সব রকমের হয়। আর চাল কুমড়োটা কি ওটা কি দাম বেশি? দাম বেশি দাম ওটা হলো আলাদাভাবে করতে হয়, ওটা সবসময় থাকে না। আচ্ছা ওটা যে কোনো লোক খাওয়ার জন্য নেয় তো কমসে কম 10 থেকে 15-20-30 কিলো অর্ডার দিলে তবে বানানো হয়, তাহলে বানানো হয়। আর মটর বিউলি অ্যাভেলেবেল। আজকে কত কুইন্টালের করেছেন? আজকে 3 কুইন্টাল। আর 3 কুইন্টাল করেছেন। আর এই শুকোতে কতদিন সময় লাগবে? 2 দিন লাগবে। 2 দিন? এখন 2 দিন, শীতকালে 3 দিন। শীতকালে 3 দিন। তো এই এত কড়া রোদ মানে প্রচণ্ড যে বাইরে যে রোদ গাছ দেখতে পাচ্ছ কিছু শুকিয়েছে, ওগুলো আরও শুকোবে দেখতে পাচ্ছ, যেগুলো সাদা হয়ে গেছে। আর দাদা এই যে হলুদ যেগুলো আছে ওগুলো কি কালার চেঞ্জ হয়ে যাবে না কি ওগুলো কালার হলুদ কালার থাকবে? এটা কী ডালে? এটা খেসারি মটর। আচ্ছা হলুদে খেসারি মটর আর সাদাটা? সাদাটা বিউলি ডালে। সাদাটা বিউলি ডালে। আচ্ছা আর যদি দাদা আপনাকে কেউ যদি বলে যে কুমড়ো চাল কুমড়ো করে দিতে সেক্ষেত্রে আপনি করে দেবেন? আমি পৌঁছাতে পারবো না, করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা 10-20 কিলো আমরা দিতে। হ্যাঁ কম করে 8 থেকে 9 কুইন্টাল। আপনি পাইকারি করেন যে সেখানে পাইকারিতে যে যায় সেটা তো এসে নিয়ে যায় তো? না না আমি পৌঁছে দিই, আমার নিজস্ব গাড়ি আছে। 8 থেকে 9 কুইন্টাল বললে আমি পৌঁছে দিই, সব রকমের মাল। আচ্ছা বিউলি মটর মুসুরি এবার আপনার আছে অনেক রকমের বড়ি আছে, পোস্ত ডালের বড়ি আছে। আর প্যাকেটটা কখন করেন? প্যাকেটিং 500 গ্রাম করে থাকে। 500 আর 100। হ্যাঁ ওটা কখন করেন? ওটা বিকালবেলা করা হয়। বিকেলবেলা করা হয় যেন আজকে বিকেলে করবেন? আজকে বিকেলে। আচ্ছা ঠিক আছে মাল শুকালে তারপরই প্যাকেট, যদি মাল না শুকায় আজকে হবে না আবার কালকে হবে। কালকে হবে রোদের উপরে, রোদের উপর নির্ভর করছে। আচ্ছা বলুন। বোঝানো ভাঙানো পেশাই মেশিন। আচ্ছা এটা ভাঙানো পেশাই মেশিন। হ্যাঁ হ্যাঁ এটা থেকে পেশাই হয়ে হ্যাঁ পরবর্তী মেশিনে যাচ্ছে। আসুন দেখাচ্ছি। আচ্ছা পরবর্তী মেশিন। আচ্ছা এইখান থেকে ভাঙিয়ে এখান থেকে বেরিয়ে তারপর আর একটা মেশিনে যাচ্ছে, সেই মেশিনটা এটা হচ্ছে এই মেশিনটা মানে ফাটানো। ফাটানো এখান থেকে বড়িটা হ্যাঁ দিয়ে তৈরি করা হয়, এরপরে ডাইসের মাধ্যমে ওইটা টিনের উপরে কাটা হয়। যেটা যেমন আপনারা দেখে নিন কীভাবে তোলা হচ্ছে, মালটা হয়ে গেছে এখন। ওইটা अच्छा डाइভের মাধ্যমে পরিটা দেওয়া হচ্ছে। আচ্ছা দেখে নিন আপনারা এইভাবে দিয়ে এটা আবার আপনার আরেক জায়গায় যাবে, ওটা হাতে টিপে দিতে হবে। এটা কোনো মেশিনের সাহায্যে বড়ি হচ্ছে না, হাতের সাহায্যে বড়িটা হচ্ছে। ও এটা হাতের সাহায্য হবে। আচ্ছা আর এখানে কি ডালটা দিয়ে রাখেন যাতে তিনগুলোর উপরে যখন দেওয়া হচ্ছে কালকে এটা ডালটা লাগানো হয়েছে। ও মানে কালকে ডালটা লাগিয়ে রেখেছে যাতে বড়িগুলো উঠে যায়, সহজে সহজে উঠে যায়, সুগানের সাথে আছে। আচ্ছা বড়িটা উঠবে না। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে একদম অ্যাকুরেট মাপে, হাতে সাহায্যে অ্যাকুরেট মাপে, কোনো মেশিন নয় এটা। দেখো হচ্ছে আর চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে টাকার। এটা এই ডাইসটা হলো বড়ি কাটার জন্য ডাইসটা তৈরি হয়েছে। আগে বড়িটা দেওয়া হতো মানুষের হাত দিয়ে, এবার আমাদের সহজ হওয়ার জন্য এইটা বানানো হয়েছে। আচ্ছা এটা কোনো মেশিনের সাহায্যে বড়িটা এখন অব্দি হয় না। হ্যাঁ আর হলে ওটা বড়ি হবে না। আচ্ছা এটা প্রকৃতির সাহায্যে বড়িটা হয়, আগুন মানে রোদের তাপে। আচ্ছা আচ্ছা রোদ না হলে বড়িটা হবে না এই বড়িটা। হ্যাঁ বন্ধুরা এই যে টিনের ডাইসটা দেখছো যার মধ্যে এই বড়িগুলো রাখছে, এটা আগের দিন রাতে ডালডা মাখিয়ে রাখে, তার কারণ খুব সহজেই যেন এই বড়িগুলো উঠে যায়। তারপর আবার পুনরায় ডালডা আবার লাগিয়ে রাখে, এইভাবে বড়ির কাজ চলতে থাকে। আমি একটু বাইরে গেছিলাম, একটু ওই দিকে গেছিলাম, তো দাদা ততক্ষণ প্যাকেটিং করেছে, তো প্যাকেটিং করে রেখে দিয়েছে। মানে এত কুইক এত ফাস্ট প্যাকেটিং করে আমি দেখাতে পারলাম না, এটা আমার দুটো জিনিস আমার খুব মানে আফসোস লাগছে। তো কি কি প্যাকেটিং করেছে তোমরা একবার দেখে নাও। 10 মিনিট আগে বিউলি বড়িটা প্যাকেটিং হয়েছে। আচ্ছা থেকে 15 মিনিট এক নম্বর পিওর মটর ডালের বড়িটা হয়েছে, এটাও এই কিছুক্ষণ আগে প্যাকেটিং করা হয়েছে। দেখুন আচ্ছা এটা হলো বিউলি ডাল, এটা মটর ডাল। আচ্ছা এগুলো প্যাকেটিং হয়েছে। এটা হলো আপনার মসুর ডাল। আচ্ছা মসুর ডাল। হ্যাঁ আর এটা হলো রূপম বড়ি। রূপম বড়ি। হ্যাঁ আচ্ছা রূপম বড়ি। আচ্ছা আর 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 এখন অনেক রকমের আছে। 100 গ্রামের বিউলি ডালের বড়ি আছে। হ্যাঁ এটা 100 গ্রামের বিউলি। এগুলো কেমন দাম পড়ে 100 গ্রাম এরকম? এটা হলো 110 টাকা। 110 টাকা। কত কত আছে? 100 গ্রাম 1 কিলো আছে, 10টা প্যাকেট। আচ্ছা 1 কিলোর দাম হচ্ছে 110 টাকা। 110 টাকা। আচ্ছা এটা বিউলি ডালে। আচ্ছা আর আর কি করছেন? মটর ডালের আছে এক, এটা হলো আপনার 1 নম্বর মটর ডালের বড়ি 90 টাকা। আচ্ছা 1 কিলো 90। 90টা কম কেন? এটা হলো মটর ডাল আর ওটা বিউলি। বিউলি আছে দামি আছে 100 থেকে 105 টাকা। আচ্ছা এটা হলো 60 থেকে 65 টাকা মটর ডাল। আচ্ছা আচ্ছা তার জন্য এটার দাম কম। আচ্ছা এটা কি তোরা আপনার আপনার নামে কি এই? এটা আমার হলো ব্যান্ড রূপম বড়ি, আমার ছেলের প্রোডাক্ট। রূপম বড়ি তো বাচ্চা ছেলে। হ্যাঁ হ্যাঁ মানে আর আপনার পিওর একটা স্পেশাল বিউলি চালকুমরা। হ্যাঁ হ্যাঁ ওটাও রাখা আছে, ওটা একজনের জন্য করা হয়েছে। এটা হলো 1 নম্বর পিওর ডালের বড়ি। আচ্ছা চালকুমরা হিং দিয়ে তৈরি হয়। এটা এটা সাদা কালারের। হ্যাঁ একদম অরিজিনাল। অরিজিনাল লাগবে সাদা কালার দেখতে পাচ্ছ। 110 টাকায় মটর ডাল ভেজাল আছে। আচ্ছা আচ্ছা আর এটা পিওর বিউলি 160 টাকা কিলো। 160 টাকা কিলো কিলো। আচ্ছা পিওর বিউলি। হ্যাঁ এটা আপনাদের যখন অর্ডার হয় তখন দেওয়া হয় পিওর বিউলি। আর অর্ডার কোথায় কোথায় থেকে আসে? এ পুরো ওয়েস্ট বেঙ্গলে আছে, বিহার আছে, আন্দামান আছে, আপনার আপনার ব্যাঙ্গালোর আছে, মহারাষ্ট্রে আছে, দিল্লি আছে, মানে হরিয়ানা আছে। আচ্ছা এই সব জায়গা থেকে অর্ডার হয়, আমরা এই ট্রান্সফর্মের মাধ্যমে পাঠানো হয়। আচ্ছা আচ্ছা আর যাদের যাদের বড়ির দরকার হবে তারা এই দাদার সাথে এই দাদার স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে। হ্যাঁ দাদা আপনি হ্যাঁ আপনার ফোন নম্বরটাকে বলে দিন। 81 হ্যাঁ না প্রথম নামটা বলুন আপনার। আমার নাম রতন চন্দ্র। হ্যাঁ আমার প্রোডাক্টের নাম রূপম প্রোডাক্ট। আচ্ছা আমার হলো ম্যানুফ্যাকচারিং নিজের প্রোডাক্ট। আর আমার মোবাইল নম্বর হলো 810000446332। আচ্ছা আর একবার নাম্বার বলে দিন। আমার হলো বড়ি যদি যোগাযোগ করতে হয় এই দাদার চ্যানেলের মাধ্যমে আমার ফোন নম্বর দেওয়া রইল। আপনাদের দরকার হলে আমার এই নম্বরে ফোন করতে পারেন। ফোন নম্বর আবার জেনে নিন 810000446332। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ প্যাকেটেও আছে সব জায়গায় এখানে করা। তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই বড়ি গ্রামে আসো, এই গ্রামে আসলে রতন যে চন্দ্র ওনার কাছে আসবে, ওনার কাছ থেকে এসে তোমরা বড়ি নেবে পিওর একদম ওনার নিজস্ব একদম প্রোডাক্ট। পার ডে উনি দেড় কুইন্টাল তিন কুইন্টাল করে উনি পার ডে উনি বড়ি তৈরি করেন। তো দাদাকে আমি গিয়ে বলবো দাদা আমার চ্যানেলের নাম করে ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগের নাম করে যদি কেউ এসে নেয় তাহলে সেক্ষেত্রে কম করবে। দাদা আমি স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দেবো। যারা আমি এখনও কিছু করবো আমার যারা বন্ধুরা যারা দেখছো অবশ্যই এই দাদার রতনচন্দ্র দাদার নাম ফোন নাম্বার এবং ওনার নাম দিয়ে দেবো। এই দাদার নাম করে এবং ফোন করে তোমরা এসে আর দাদার হচ্ছে রূপম বড়ি। এই দাদার নাম রূপম, এই বড়িটার নাম হচ্ছে রূপম বড়ি। তো দাদা এই নাম্বারে ফোন করে তোমরা আসবে। তো দাদা একটা কথা বলছি, আমার চ্যানেলের নাম ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ, যদি ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগের নাম করে আছে সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যাবে। তো দেখুন বেশি মাল নিলে তো ডিসকাউন্ট হবে। হ্যাঁ হ্যাঁ এবারে 1-2 কিলো 10-20 কিলো মাল 1 কুইন্টাল মাল নিলে ডিসকাউন্ট না সেটা বলবো না। একটা গাড়ি নিলে তো একটা তার সাথে ব্যবসা করতে গেলে করতে হয় না। ধরুন খুব বেশি আসলো, বেশি লোক আসছে সেক্ষেত্রে আমার চ্যানেলের নাম করে যদি আসে হ্যাঁ ও নিয়ে সন্দেহ নেই। হ্যাঁ সেক্ষেত্রে ডিসকাউন্ট আমার বন্ধুদের তো একটু হাসি মুখে বলুন যে হ্যাঁ করা যাবে, হ্যাঁ ডিসকাউন্ট করা যাবে। চ্যানেলকে আমি মনে করি এটার জন্য বেশি করে দেখে যারা বড়ি খাওয়ার ইচ্ছুক তারা যেন অবশ্যই এই চ্যানেলটাকে দেখুক। থ্যাংক ইউ দাদা, দেখলে সবাই ভালো লাগবে, আমারও বড়ি খেয়ে দেখবেন। দাদার মারফতে যারা যারা জানতেন না তারা জানতে পাবেন যে এই রূপম বড়িটা পাওয়া যায় কলকাতার মধ্যে। এবারে এসে আপনি এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। আর এই চ্যানেলে সবসময় দেখতে থাকবেন, অনেক রকমের আইটেম এই দেখা যায় এখন ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ আবার দেখা হবে নেক্সট টাইম, ঠিক আছে? আসুন। আর এই সবাইকে বলতে চাইছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখুন, বেশি করে দেখুন আর বন্ধুদের শেয়ার করুন। থ্যাংক ইউ দাদা, শেয়ার করুন। থ্যাংক ইউ দাদা, নমস্কার। হ্যাঁ তো গাইস আজকের মতো এইটুকুনি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। আবার ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। আর যদি নতুন কোনো জায়গার সন্ধান থাকে তোমরা অবশ্যই আমি বাবা বলি আবার তোমরা বলবে। আর কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। 5 টাকা বেল আইকনটা প্রেস করে দিই যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তোমাদের কাছে যেন অবশ্যই পৌঁছে যায়। তো তোমরা আমি বলবো তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করো। আর অনেক অনেক সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পাবে। আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর কথা দিচ্ছি আমি 2-3-4 দিন পর পরে আমি ভিডিও দেবো। কিন্তু আমার অনেক সময় কি হয় আমার শুটিং থাকে, আমি যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি তো শুটিং থাকার ফলে আমার দেরি হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে।